সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো যে বাবলি বলে ছবিটাকে নিয়ে, যেটা গতকালকে মুক্তি পেয়েছে। শুভশ্রী এবং আবির চট্টোপাধ্যায় এর মুখ্য চরিত্র ভূমিকা অভিনয় করেছে। তো কেমন লাগলো ছবিটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, তোমরা যদি কোনো সাহিত্যের ওপর বেস্ট করা ছবি বা কোনো গল্পের ওপর বেস্ট করা কাইন্ড অফ ছবি দেখে থাকো, তো সেখানে যদি সত্যজিৎ রায়েরও যদি সোনার কেল্লা থেকে শুরু করে নানান ধরনের ছবি যদি দেখে থাকো, তো সেই ছবিগুলোর মধ্যে একটা খুব জিনিস কমন থাকে যে স্ক্রিপ্ট ওয়াইজ এবং সিনেমার ভিজুয়াল ওয়াইজ যেগুলো আমরা দেখি সেগুলোর সাথে যদি গল্পের না চেঞ্জেস কিছু আনা হয় এবং স্ক্রিপ্ট যেটা ডিমান্ড করে সেটা কিন্তু পুরোপুরি আলাদা হয় কোথাও গিয়ে গল্পের সাথে। তো সেখানে গিয়ে যে মূল যে রাইটার, সে যখন ছবিটাও বানাচ্ছে, তো সেই ক্ষেত্রে যেখানে চেঞ্জেস এর দরকার সেগুলো কিন্তু সে প্রতিনিয়ত করে থাকে। তো সেই জিনিসটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কোথাও গিয়ে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, এবং যেগুলো অ্যাকচুয়ালি চেঞ্জেস এর দরকার ছিল বা যেখানে অ্যাকচুয়ালি ডিসেন্সি দরকার ছিল সেইখানে কিন্তু এই ছবিটা একটু হলেও প্রবলেম দেখায়, যে কারণে এটা একটা পারফেক্ট ছবি আমি বলবো না। এই ছবির কিছু কিছু জিনিস আমার খুব পজিটিভ লেগেছে, যেখানে হচ্ছে রাজ চক্রবর্তীর ডিরেকশন আমি কিছু কিছু কাইন্ড অফ জিনিসে বলবো যে এটা তার বেস্ট কাজ নয়, এবং রাজ চক্রবর্তীর তরফ থেকে আমরা এক্সপেকটেশন বেশি কিছু রাখি, কিন্তু নেচার বা ক্যামেরা ওয়ার্ক সেই জিনিসগুলো বেশ ভালো, কিন্তু রাজ চক্রবর্তীর কাছ থেকে এই জিনিসগুলো আমরা এর আগেও অনেকবার পেয়েছি। এখানে আবিরকে আমার বেশ ভালো লেগেছে, তাকে কিছু কিছু সিকোয়েন্সে খুব ভালো লেগেছে, এবং পার্টিকুলার দু তিনটে সিকোয়েন্সে আবির এবং শুভশ্রীর মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু খুব দারুণভাবে বিল্ড আপ হয়। এবং এর সাথে সাথে এখানে সিনেমাটা এগোনোর জন্য যে সমস্ত ক্যারেক্টারগুলোকে এখানে দরকার বা যে সমস্ত ইমোশনগুলো এখানে দরকার সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে, যেগুলো দেখে বোঝা যায়। এর সাথে সাথে এই কাজটার মধ্যে নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, পজিটিভ আমার এইগুলোই লেগেছে, ভিজুয়াল এফেক্ট এগুলো আমি জোর করে বললাম। আদারওয়াইজ যদি আমি বলি, তো রাজ চক্রবর্তীর কাজের মধ্যে না একটা ট্রিটমেন্ট থাকে যে সে যেরকম ধরনেরই কাজ করুক না কেন সেখানে একটা কমার্শিয়াল টাচ থাকে, সেখানে একটা থ্রিলিং টাচ থাকে, বা এরপর কিছু একটা হলো বা একটা জিনিসকে এমনভাবে দেখানোর প্রকল্প, সেই জিনিসটার মধ্যে একটা ন্যারেশন থাকে প্রপারলি। এবং শুভশ্রীর সাথে রাজ চক্রবর্তীর যে অনস্ক্রিন কেমিস্ট্রি, সেটা পরিচালক এবং অ্যাক্ট্রেসের মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু আমরা দেখতে পাই, যেটা ধর্মযুদ্ধ, পরিণীতা, এই ছবিগুলো কিন্তু তার বিশাল বড় একটা এক্সাম্পল, যেটার মিসিং কিন্তু এই ছবিটার ক্ষেত্রে বিশালভাবে দেখা গিয়েছে। এটা পার্টিকুলারলি সেই কাজটাকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করতে পারে না, এবং যেখানে যারা সাহিত্যতে এই কাজটা যাদের মনে গেঁথে গেছিলো সেটা বরাবরই সেই জিনিসটাই মানে সেই প্রকল্পটাই ধরে রাখতে সক্ষম হয়, এবং সিনেমাটা অন্যভাবে কিছু এফেক্ট ফেলতে পারে না। এখানে শুভশ্রীকে আমার কিছু কিছু জায়গায় যেখানে আমি তার পারফরমেন্সের এত বড় ফ্যান, তারপরেও আমার শুভশ্রী পারফরমেন্স এখানে খুব লাউড মনে হয়, তার ক্যারেক্টারটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা হয় না বা ঠিকঠাকভাবে লেখা হয় না, যার কারণ ওয়াইজ আমার মনে হয় যে এই কাজটা একটা পারফেক্ট কাজ নয়। এই কাজের মধ্যে অনেক রকমের ফ্লজ বা অনেক রকমের সমস্যা আছে, সেটা স্ক্রিন প্লে বা স্টোরি টেলিং সেই সমস্ত জিনিসগুলোই বলো না কেন। ওভারঅল এই ছবিটা ওয়ান টাইম ওয়াচের জন্য দেখার একটা ছবি, যদি তোমরা দেখতে চাও অবশ্যই গিয়ে ছবিটা দেখতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।